summon energy, something very large. একদিন হঠাৎ করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কোন এক রহস্যজনক কারণে আত্মহত্যা করতে থাকে। পৃথিবীর সমস্ত সায়েন্টিফিক রিসার্চগুলো একে একে ভুল প্রমাণিত হতে থাকে। কিন্তু কেন, কি রহস্য? এবং এরপরেই পৃথিবীবাসীর সামনে এমন একদিন এসে যায় যা তারা কল্পনাও করতে পারেনি। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া একটা মাস্টারপিস সায়েন্স ফিকশন মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে থ্রি বডি প্রবলেম। একজন বিখ্যাত চাইনিজ লেখক লিউ শেনের লিখে একটা নোবেল থেকে বানানো হয়েছে এই সিরিজটা। পুরো গল্পটা তিনটা খণ্ডে তৈরি। প্রথম খণ্ডের নাম হচ্ছে থ্রি বডি প্রবলেম। সিরিজটা বানিয়েছে গেম অফ থ্রোনস এর মেকাররা, তাই গেম অফ থ্রোনস এর অনেক চরিত্র এখানে থাকছে। আর যারা সিরিজটা দেখে ফেলেছো তাদের মধ্যে অনেকের গল্পটা মাথার উপর দিয়ে গেছে। তবে কোনো টেনশন নেই, আমি এই ভিডিওতে সম্পূর্ণ সিজন 1 গুছিয়ে একদম সহজ এক্সপ্লেন করে দিয়েছি। তাই যদি সিরিজটা বুঝে এনজয় করতে চান তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ প্রতি মুহূর্তে রহস্য আর ডিটেইলে ভরা থাকবে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সালটা ছিল 2024। লন্ডন শহরে একজন ডিটেকটিভ যার নাম ডাসি, সে একটা ঘরে আসে যেখানে ডাক্তার সাদিক মোহাম্মদ সে মারা গিয়েছে। আসলে কিছুদিন ধরে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আত্মহত্যা করছে। সেই লোকটা সেখানে একটা হোয়াইট বোর্ডে কিছু নাম্বার লিখে রেখেছে, যেটা কিনা কাউন্টডাউনের মতো, এবং এর পাশেই লেখা আছে আই স্টিল সি ইট, অর্থাৎ সে এখনো সেটা দেখছে। কিন্তু কি দেখছে সেটা কিন্তু আমরা এখন জানি না। এর পাশেই তারা সেই সায়েন্টিস্টের ডেড বডি পাই, যে কিনা ছুরি দিয়ে নিজের চোখ খুলে ফেলেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি পার্টিকেল এক্সিলেটরের সল নামের এক সায়েন্টিস্টকে দেখি এবং তার অ্যাসিস্ট্যান্ট যার নাম বেরা, তাদের কথার মাধ্যমে বুঝতে পারি তারা দুজন যে প্রজেক্টে কাজ করছিল সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। সল বলে এতদিন তারা যে এত এক্সপেরিমেন্ট করেছিল সেগুলো সব বেকার হয়ে গিয়েছে, কারণ সে বলে 60 বছর ধরে তারা যে ফিজিক্সগুলো পড়ে আসছিল সেগুলো এখন ভুল প্রমাণিত হচ্ছে। বেরা তাকে বলে, তুমি হাল ছাড়িও না, তোমার বয়স তেমন হয়নি, তুমি এক্সপেরিমেন্টে মনোযোগ দাও। তারপর বেরা অদ্ভুত একটি জায়গায় আসে যেটা সুন্দরের সাথে ভয়ঙ্করও ছিল। তখন বেরা সেখানে সরাসরি আত্মহত্যা করে। এদিকে ডাসি জানতে পারে কিছুদিন আগে 5 বিজ্ঞানী টিমের একজন মেম্বার অর্থাৎ বেরা আত্মহত্যা করেছে, তাই সে বাকি 4 মেম্বারদের উপর নজর রাখার সিদ্ধান্ত নেই, যেন সে জানতে পারে আসলে হচ্ছেটা কি। এখন এই মেম্বারগুলো ছিল প্রথমে জিন নামের একটি মেয়ে, যে কিনা মাল্টি ডাইমেনশন ফিল্ড সম্পর্কে জ্ঞান রাখে। দ্বিতীয় হচ্ছে সল, যাকে আমরা দেখেছি। তৃতীয় হচ্ছে অগি, যে কিনা ইতিমধ্যে একটি নতুন কোম্পানি শুরু করেছে। চতুর্থ হচ্ছে উইল, যে কিনা একজন থিওরিস্ট। আর শেষে হচ্ছে জ্যাক, যে কিনা একজন মিলিয়নিয়ার, সে সবার প্রজেক্টে সাহায্য করে। এরপর আমরা অগি আর জিনকে দেখি, যারা কিনা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের আশেপাশে অনেক বিজ্ঞানী লাগাতার কেন মারা যাচ্ছে, যেগুলো তারা পৃথিবীর ফিজিক্সকে সামনে রেখে বানিয়েছিল, এখন সেগুলো তাদের ভুল রেজাল্ট দিচ্ছে। কিন্তু তখন অগি তার সামনে কিছু নাম্বার দেখতে পাই যেগুলো কাউন্টডাউন হচ্ছে, যেটা কিনা কমছে। আর অবাক করা ব্যাপার হচ্ছে এটা শুধু সেই দেখতে পাচ্ছে। এখন এই ব্যাপারটা অগি বেরাকে বলে যে তার থেকে অদ্ভুত কিছু নাম্বার দেখা দিচ্ছে যেটাকে সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। এরপরেই সবাই যাওয়ার পর এক জায়গায় বসে অগি স্মোক করছিল, কিন্তু তখন তার পাশে অচেনা একজন মেয়ে আসে এবং তার সাথে কথা বলতে থাকে। অগি প্রথমে মেয়েটার সাথে কথা বলছিল না, কিন্তু তখন মেয়েটা হঠাৎ বলে দেয় যে সে জানে অগি অদ্ভুত কিছু কাউন্টডাউন দেখতে পাচ্ছে। অগি এটা শুনে অবাক হয়ে যায়, এই কাউন্টডাউন সম্পর্কে মেয়েটা কিভাবে জানলো। মেয়েটা তার নাম তাতিয়ানা বলে এবং সে বলে এই কাউন্টডাউন যখন জিরোতে এসে যাবে তখন সব বিজ্ঞানীদের মতো সেও মারা যাবে। এই কাউন্টডাউনকে থামানোর একটি উপায় আছে, সেটা হচ্ছে অগি যে নতুন কাজটা ন্যানো ফাইবারের উপরে শুরু করেছে তার থেকে সে প্রজেক্ট এখনই বন্ধ করতে হবে। এখানে অগিকে বিশ্বাস দেওয়ার জন্য তাতিয়ানা তাকে কাল মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে বলে, সেখানে সে তার আনসার পেয়ে যাবে। এটা বলে তাতিয়ানা সেখান থেকে চলে যায়। এর পরের দিন তাতিয়ানার কথা মতো অগি আর সল ঠিক মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করছিল যে কি হতে পারে। আর এবার যখনই 12টা বাজে হঠাৎই আকাশের তারাগুলো অতিরিক্ত ব্রাইট হয়ে ফ্লিকার করছিল, সেগুলো টিপ টিপ করছিল, আর এটা সে একাই দেখতে পারছে না, কারণ পুরো বিশ্ববাসীটা দেখছে, পৃথিবীর সব মানুষ এই জিনিসটাকে দেখছে, আর এটা এখন ব্রেকিং নিউজেও দেয়া হচ্ছে। এদিকে ডিটেকটিভ দাসিও এটা দেখছিল। এখানে অগি এগুলো বুঝতে পারে না যে এটা কীভাবে হতে পারে। এর পরের দিন অগি তার অফিসে আসে, যেখানে সবাই কাল রাতের ঘটনার ব্যাপারে কথা বলছিল। সে ভেতরে আসে এবং নিজের বানানো প্রজেক্টকে নিয়ে সবাই তার প্রশংসা করে, কিন্তু তার থেকে বেশি সময় নেই। এদিকে তার প্রজেক্টটা সাকসেসফুলও হয়ে যায়, এটা নিয়ে সবাই তো খুশি আছে, কিন্তু অগি থেকে তাতিয়ানার কথা মনে আছে, তাই অগি তার সমস্ত রিচার্জ এবং কোম্পানি বন্ধ করে দেয়। আর এটা করার ফলে তার কাউন্টডাউনও গায়েব হয়ে যায়, অর্থাৎ যে বিজ্ঞানীগুলো মারা যাচ্ছে তাদেরও তাদের কোনো রিসার্চ বন্ধ করার কথা বলা হয়েছে, আর যারা এই কথা শুনেনি তারা সবাই মারা গিয়েছে। কিন্তু এর আগে যারা বিভিন্ন রিসার্চের কাজকে সামনে যেতে দিচ্ছে না, ওইদিকে জিন রিসেন্টলি মারা যাওয়া তার বিজ্ঞানী বন্ধু ব্যারার ঘরে যায়, যেখানে ব্যারার মা জিনকে ব্যারার একটা অদ্ভুত বিয়ার হেডসেট দেয় যেটা অনেক অ্যাডভান্স লাগছিল। তখন জিন সেটাকে ঘরে নিয়ে আসে,
এবং সে সেটাকে একটা গেমের হেডসেট মনে করে পরে নেয়। কিন্তু সে দেখে এটা পরার পর সে একটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে পৌঁছে গিয়েছে, যেখানে এমন টেকনোলজি সে এর আগে দেখেনি। সেখানে সে সব কিছু ফিল করতে পারছে, তাদের ঘ্রাণ থেকে শুরু করে তাদের টাচ করা সব যেন আসল। সে সেখানে দুজন মানুষকে দেখতে পায় যারা এই খেলাটার একটা অংশ। এরপর জিন এটার ব্যাপারে তার মিলিয়নিয়ার বন্ধু জ্যাককে বলে, আর তারা দুইজন এটা নিয়ে ডিসকাস করতে থাকে। জ্যাক যখন সে হেডসেটটাকে পরে দেখে, জ্যাক সেটা পরে খুব খুশি হয়, কারণ তার থেকে সব একদম আসল লাগছে। কিন্তু তখন তাকে একজন মেয়ে বলে, ইউ আর নট ইনভাইটেড, অর্থাৎ তোমাকে আমন্ত্রণ করা হয়নি। আর মেয়েটা এসে তার মাথা কেটে দেয়। জ্যাক বলে, এটা তো খুব ভয়ঙ্কর। সে বলে, এরকম অ্যাডভান্স ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রামটি কোনো মানুষ এখনের সময় কোনোভাবেই বানাতে পারবে না। কিন্তু পরে এক সময়ে তাকেও গেমে ঢুকার অনুমতি দেওয়া হয়। তো এটার ব্যাপারে আরও জানার জন্য তারা দুজন এটার ব্যবহার করে তারা সেই ভার্চুয়াল রিয়েলিটিতে যেতে থাকে, আর জানতে পারে এখানে আলাদা আলাদা প্রাকৃতিক ঘটনা ঘটে, যেমন হঠাৎ করেই গরম বেড়ে যাওয়া, আবার হঠাৎই তাপমাত্রা নিচে নেমে যাওয়া, এবং অনেক সময় গ্র্যাভিটি চলে যাওয়া। আর এভাবে এখানের একের পর এক সভ্যতা ধ্বংস হচ্ছে, যার ফলে এগুলো থেকে বাঁচার জন্য এখানকার মানুষ নিজেদের ডিহাইড্রেট করে ঘুমের মধ্যে চলে যাওয়া শিখে ফেলেছে। আর যখন অনেক বছর পর এখানকার পরিবেশ ঠিক হয়ে যাবে, তখন তারা আবার জেগে উঠবে। এখন এই গ্রহতে এগুলো কিভাবে হচ্ছে, এটার কারণ জানার জন্যই আলাদা করে অ্যাডভান্সভাবে এই গেমটি বানানো হয়েছে, অর্থাৎ এটাই তাদের গেমের মিশন। আর তাদের এখানে লেভেল পার করতে হবে। তাদের এই লেভেলে জিন আর জ্যাককে ফিজিক্সকে কাজে লাগিয়ে সত্যিটা বের করতে হবে, যার পরে তার অনেক সময় এই রিয়েলিটিতে কাটানোর পর জ্যাক আর জিন বুঝতে পারে এখানে এগুলো কেন হচ্ছে। আসলে এই গ্রহটা যেই সৌরজগতে আছে সেখানে একটা নয় বরং তিনটা সূর্য আছে, আর এই তিনটি সূর্যের কক্ষপথের কারণে এই গ্রহের পরিবেশ বারবার পরিবর্তন হতে থাকে। কখনো বেশি গরম এসে যায়, আবার কখনো ঠান্ডা। এখানে তারা দুইজন ছাড়া অনেক বিজ্ঞানী আছে যারা সেম তাদের মতো এই সমস্যাটার সমাধান করার জন্য তারা কাজ করছে। জিন আর জ্যাক তারপর সেখানে রাজার কাছে গিয়ে বলে, এটা তো থ্রি বডি প্রবলেম, অর্থাৎ এরা তিনটির সূর্যের গতিকে ক্যালকুলেট করতে পারবে না, আর এটাই তো স্বাভাবিক। যেমন সহজে বুঝাতে গেলে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, যার ফলে আমরা সূর্যের ভবিষ্যতের লোকেশনকে আগে থেকেই গণনা করতে পারবো। কিন্তু এখানে যদি এখন চাঁদকে অ্যাড করে দেওয়া হয়, তাহলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এর সাথে পৃথিবীর চারপাশের চাঁদ ঘুরছে, আর এই এতগুলো ঘূর্ণনকে একসাথে ক্যালকুলেট করা আমাদের জন্য খুবই কঠিন, আর এটাই থ্রি বডি প্রবলেম। আর তাদের সেখানে তিনটি নক্ষত্র, তাই তারা কীভাবে ক্যালকুলেট করবে। এটা শোনার পর রাজা তাকে একটা ডাইনি মনে করে, কিন্তু তখন সেখানে সব কিছু ধ্বংস হয়ে যায়, এবং তিনটা সূর্যের প্রচণ্ড উত্তাপে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে গিয়েছে। তখন সেখানে সোফন নামের একটি মেয়ে আসে এবং তাদের ধন্যবাদ জানাই যে তারা এবার সাকসেসফুলভাবে এই মানুষদের স্টার সিস্টেমের ব্যাপারটা বুঝিয়েছে। তারপর তাদের পরের লেভেলে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। এখন তাদের বলা হয় তারা খুব শীঘ্রই এই ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ডের মেকারের সাথে দেখা করতে পারবে। ওদিকে ডিটেকটিভ দাসী তার হেড, যার নাম ওয়েড, তাকে বলে সে অনেক বিজ্ঞানীদের বডির পাশে একটা বিয়ার হেডসেট পেয়েছে, যেটার টেকনোলজি অনেক উন্নত। আর যখন এটাকে ইউজ করবে, তখন না শুধু তার থেকে সব রিয়েল ফিল হয়, বরং এই হেডসেট তাদের ব্রেনের সমস্ত সিগন্যালগুলোকে ডিটেক্ট করতে পারে। আর কেউ এটাকে এমনভাবেই বানিয়েছে যেন এটার সাহায্যে ইন্টেলিজেন্ট লোকদের বাছাই করতে পারে। আর এখন দাসী থেকে এটাও বের করতে হবে এটা বানিয়েছে কে। তাই এরপর দিন দাসী অগের কাছে যাই এবং জিজ্ঞেস করে যে কেন সে হঠাৎ করে তার নতুন প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। এখানে অগি তাকে সব সত্যি কথা বলে দেয়। অগি বলে সে জানে কেউ তার কথাই বিশ্বাস করবে না, কিন্তু দাসী তার কথায় বিশ্বাস করতে থাকে, কারণ সে তাকে সেই রাতের সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে অগি সেই অচেনা মেয়েটি অর্থাৎ তাতিয়ানার সঙ্গে কথা বলছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে সেখানে শুধু অগি বসেছিল আর সে কারোর সাথে কথা বলছে। কিন্তু দাসী বলে যে সেদিন অগি কোনো মেয়ের সাথে কথা বলেছিল, সে এই ব্যাপারটা বিশ্বাস করে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অগির সিগারেটটা হঠাৎ জ্বলে যায়। কিন্তু এটা তো সম্ভব না, কেউ তো সিগারেটটা জ্বালিয়েছে, কিন্তু কে জ্বালিয়েছে সেটা তো দেখা যাচ্ছে না। এখন তারা বুঝতে পারে না ফুটেজ কি কেউ কি এডিট করে রেখেছে। অন্যদিকে জিন আর জ্যাক সেই গেমে ঢুকে পড়ে। এবার তারা এই রাজাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি এই নক্ষত্রের গতিবিধিকে আগে থেকে নির্ধারণ করতে পারবেন না, কিন্তু রাজা তাদের কথা শুনে না, যার ফলে সময় খুব দ্রুত চলতে থাকে এবং তারা সেই সময়টায় পৌঁছে যায় যখন তিনটা সূর্য ঠিক সমান লাইনে এসে যায় এবং সেই তিনটা সূর্যের গ্র্যাভিটেশনের ফোর্সে প্রত্যেকটা মানুষ হাওয়ায় ভেসে আকাশে চলে যায়। জিন আবার সেই ছোট মেয়েটিকে বাঁচাতে পারে না। জিন এবং জ্যাক এবার বুঝতে পেরেছে তারা এই গেমটা কেন খেলছে। আসলে তাদের আসল মিশনটা হচ্ছে তারা এই মানুষগুলোকে কিভাবে বাঁচাবে।
তিনটা সূর্যের জন্য তাদের এই দুনিয়া তো ধ্বংস হবেই, কিন্তু এখানকার মানুষদের তারা কিভাবে বাঁচাবে এটাই হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য। সেজন্য সোফন সেখানে এসে তাদের পরবর্তী লেভেল খেলার জন্য আমন্ত্রণ জানায়। সকালে জিন আর জ্যাককে লেভেল 4 যাওয়ার জন্য ইনভিটেশন লেটার দেওয়া হয়। এরপর তারা সেই লেটার অনুযায়ী একটি জায়গায় পৌঁছায়। তখন ডাসি তাদের উপর নজর রাখছিল। জিন আর জ্যাক সেখানে গিয়ে দেখে সেখানে সেই রহস্যময় তাতিয়ানা নামের মেয়েটি বসে আছে। তাতিয়ানা তাদের বলে, তোমরা ইংল্যান্ডের প্রথম যারা চতুর্থ লেভেল পর্যন্ত আসতে পেরেছে। এরপরে জিন আর জ্যাক লেভেল 4 খেলার জন্য বিয়ার হেডসেটকে পরে নেয় আর তারা একটি জায়গায় পৌঁছায় যেখানে সোফন তাদের এবার সবকিছু ক্লিয়ার করে দেয়। আসলে তারা তখন যে গেমটা খেলছিল সেটা কোনো কাল্পনিক গেম নয়, বরং সেটা স্যান্টি নামের এলিয়েনদের আসল গ্রহ ছিল। আর গেমের মধ্যে তারা যে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখেছিল সেগুলো তাদের গ্রহতে আসলেই হয়। সে আরো বলে, যদিও এলিয়েন মানুষের মতো দেখতে নয়, তবুও তারা মানুষদের রূপ নিয়েছিল মানুষদের বোঝানোর জন্য, এবং 400 আলোকবর্ষ দূরে থাকা স্যান্টি নামের এলিয়েনগুলো তারা বুঝতে পারে তারা সেই প্ল্যানেটে আর বেশি দিন থাকতে পারবে না, কারণ তিনটার সূর্য তাদের শীঘ্রই চিরতরে ধ্বংস করে দিবে। আর তাদের কাছে তাদের প্রজাতিকে বাঁচানোর জন্য একটা রাস্তাই খোলা আছে, সেটা হচ্ছে একটা নতুন স্টেবল হ্যাবিটেবল প্ল্যানেট খুঁজে বের করা। আর এখান থেকেই তারা পৃথিবীকে খুঁজে পায়। তারা পৃথিবীটাকে নিজেদের বাসস্থান বানাতে চায়, তাই তারা নিজেদের জন্য 1000 স্পেসশিপ বানিয়েছে আর সেটা নিয়ে তারা পৃথিবীর দিকে রওনা দিয়েছে, যারা কিনা 400 বছর পর পৃথিবীতে পৌঁছে যাবে। তখন সেখানে থাকা সেই ছোট্ট মেয়েটা জিনকে বলে, আপনি আমাদের স্বাগতম জানাবেন, আমরা সবাই আপনাদের সাথে থাকতে চাই। তাতিয়ানা তাদের বলে, এলিয়েনরা পৌঁছার আগে তারা কিছু মানুষদের সাথে সম্পর্ক করেছে আর তাদের অফার দিয়েছে পৃথিবীতে মানুষ আর স্যান্টি নামের এলিয়েনগুলো একসাথে থাকতে পারবে। তারা একটা সিক্রেট গ্রুপও তৈরি করেছে যেখানে তারা বিশ্বের ইন্টেলিজেন্ট বিজ্ঞানীদের সেই গ্রুপে নিচ্ছে বা দলে নিচ্ছে, যেন তারা সেই স্যান্টিদের পৃথিবীতে আসতে সাহায্য করে। তবে এইসব কথা শুনে জ্যাক রেগে যায় এবং জ্যাক সেখান থেকে বেরিয়ে যায়। তার থেকে এগুলো স্ক্যাম মনে হচ্ছিল। তবে তাতিয়ানা জিনকে তাদের দলে আসার জন্য বলে এবং তাকে একটা ইনভিটেশন লেটার দেয় একটা বড় মিটিংয়ে আসার জন্য, আর এটা তাদের দেয়া হয় যারা লেভেল 4 পর্যন্ত যেতে পেরেছে। তাতিয়ানা বলে, সে তো এমনিতেই ছোটবেলায় তার ঘরবাড়ি হারিয়েছে। জিন চমকে যায় যে এই মেয়েটা এত কিছু কিভাবে জানলো। তবুও জিন নিজের বাসস্থান হারানোর যন্ত্রণা পেয়েছে, তাই সে সেই এলিয়েনদের দুঃখ বুঝতে পারে, যার ফলে সেও তাদের দলে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন সেই স্যান্টি এলিয়েনরা পৃথিবী সম্পর্কে কিভাবে জানতে পারে আর এই সিক্রেট অর্গানাইজেশনকে কে বানিয়েছে, এই সব কিছুকে বোঝার জন্য আমাদের অতীতে যেতে হবে। সময়টা ছিল 1966, যখন চায়না একটা কালচারাল রেগুলেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা বিজ্ঞানকে বর্জন করেছে। সেখানে ধার্মিক লোকগুলো বিজ্ঞানীদের রাক্ষস মনে করত, যেখানে তারা একজন বিখ্যাত সায়েন্টিস্টকে সবার সামনে পিটিয়ে হত্যা করে। সেখানে দাঁড়িয়ে থাকা তার মেয়ে উইনজি কিছুই করতে পারে না। উইনজি যেহেতু কম বয়সের ছিল তাই তাকে লেবার ক্যাম্পে কাজ দেওয়া হয়, এবং সে যেহেতু বৈজ্ঞানিক উপকরণগুলো ব্যবহার করতে পারত তাই তাকে কিছু সময় পর একটা ল্যাবের কাজ দেওয়া হয় এবং তাকে বলা হয় সে এখন স্বাধীন, সে এখন দেশের জন্য কাজ করবে, কিন্তু একটা শর্ত দেয়, সে এই কাজটা ছাড়তে পারবে না, কারণ এটা একটা টপ সিক্রেট কাজ। উইনজি মনে করে সেখানে কোনো অস্ত্র বা মিসাইল বানানো হচ্ছে, কিন্তু তার কমান্ডার তাকে জানাই না এখানে সে কাজ করা হচ্ছে না, বরং অন্য কিছু হচ্ছে। এখানে চাইনিজ লোকগুলো একটা পাওয়ারফুল রেডিও ট্রান্সমিটার বানিয়ে ফেলেছে যেটার সাহায্যে তারা স্পেসে সিগন্যাল পাঠাতে পারত। তারা সেই বৃহৎ ডিশ অ্যান্টেনাটা দিয়ে আকাশের দিকে একটা প্রচণ্ড ফ্রিকোয়েন্সি দিয়ে মেসেজ পাঠায়। যদি মহাকাশে কোনো এলিয়েন বা জীবন থেকে থাকে তাহলে তারা যেন তাদের রিপ্লাই দিতে পারে, কিন্তু এই ফ্রিকোয়েন্সি এত স্ট্রং হয় যে সেখানের আশেপাশে থাকা বন জঙ্গলের সব পাখিগুলো মারা যেতে থাকে। এখানে উইনজি জানতে পারে এই কাজটা শুধু তারা করছে না, তাদের মতো আমেরিকাও ঠিক হাই ফ্রিকোয়েন্সির মেসেজ পাঠাচ্ছে, কিন্তু তারা হিসাব করে দেখেছে কেউ যদি মহাকাশ থেকে তাদের রিপ্লাই দেয় তাহলে সেটা আমেরিকা আগে পাবে। কিন্তু কেন চায়নারা কেন আগে রিপ্লাই পায় না, উইনজি সেটারও সমাধান বের করেছে। আসলে আমেরিকার কাছে মেসেজের রিপ্লাইটা সরাসরি জুপিটার থেকে আসে, আর চায়নারটা জুপিটার থেকে সূর্য এবং সূর্য থেকে পৃথিবী, অর্থাৎ তাদের কাছে আসে। কিন্তু অনেক বছর পরও কোনো এলিয়েনের সিগন্যাল তারা পায় না, কিন্তু উইনজি থেকে একদিন একটা আইডিয়া আসে। যেহেতু মেসেজের রিপ্লে জুপিটার থেকে সূর্য এবং সূর্য থেকে তাদের কাছে আসছে, তাই সে জুপিটার দিকে অ্যান্টেনার ডিরেকশনকে দিবে না, সে সরাসরি সূর্যের দিকেই সিগন্যাল পাঠাবে, এর ফলে খুব দ্রুত সে মেসেজটা পৌঁছাবে। কিন্তু তাদের বস এই কথাটা শোনার পর সরাসরি মানা করে দেয়, কারণ তারা সূর্যকে সুপ্রিম লিডার মনে করে, তাই সূর্যের দিকে করে মেসেজ পাঠালে তাদের গুরুদেবের প্রতি অসম্মান হচ্ছে। কিন্তু উইনজি সাহস হারে না, সে প্রত্যেকের অজান্তেই কাউকে না বলেই চুপচাপ সেই অ্যান্টেনার ডিরেকশনকে চেঞ্জ করে সূর্যের দিকে ফিরিয়ে মেসেজ পাঠিয়ে দেয়, যার ফলে 8 বছর পর ফাইনালি তারা কোনো এলিয়েন সভ্যতার রিপ্লাই পেয়ে যায়।
এখানে উইনজি জানতে পারে এখানে তাদের যে রিপ্লেটা দেয়া হয়েছে তারা আমরা মানুষদের থেকে অনেক বেশি টেকনিক্যাল অ্যাডভান্স এলিয়েন হতে পারে, আর তারা যদি পৃথিবীর লোকেশন পেয়ে যায় তাহলে তারা এখানে এসে মানুষদের সব কিছু ছিনিয়ে নিবে। কিন্তু এখানে উইনজি এখন কোনো মানুষকে বিশ্বাস করে না, তার চোখের সামনেই তো তার বাবাকে মারা হয়েছে। তাই উইনজি থেকে লাগে এখন একমাত্র এলিয়েনই মানুষদের ঠিক করতে পারবে, সেজন্য সে মেসেজ পাঠিয়ে দেয় যে এলিয়েন এখানে এসে সব কিছু টেক ওভার করে নেয়। তো অনেক বছর পর উইনজির সাথে দেখা হয় মাইক নামের একটি বিলিয়নিয়ার ছেলের সাথে, যার ইতিহাস অনেকটা উইনজির মতোই। উইনজিকে তো চায়না থেকে বের করা হয়েছে, এখন তারা দুজন আমেরিকায় এসে একটা সিক্রেট গ্রুপ শুরু করে। এখানে মাইক তো বিলিয়নিয়ার ছিলই, তাই সে উইনজির প্রজেক্টের টাকা ঢালছিল। সে বড় বড় জাহাজ কিনে ফেলে আর সেখানের মধ্যে বড় বড় অ্যান্টিনা লাগিয়ে দেয় এবং সরকারের চোখে ফাঁকি দিয়ে সেখানে লুকিয়ে তারা এলিয়েনদের সাথে কমিউনিকেট করতে থাকে। তারা সেখানে পৃথিবীর সব কিছু তথ্য, যেমন তাদের পৃথিবী কীরকম, এখানের মানুষগুলো কীরকম, সব তথ্য তারা এলিয়েনদের দিতে থাকে। তো বর্তমানে আসা যাক, দেখা যায় জ্যাক ঘরে এসে গিয়েছে। জ্যাকের ঘরের বাহিরে দাসী তার উপর নজর রাখছিল। এখন হঠাৎই জ্যাক খেয়াল করে তাতিয়ানা নামের সেই মেয়েটা তার ঘরে এসে গিয়েছে। জ্যাক বুঝতে পারে না এত সিকিউরিটি থাকার পরও সে ভেতরে ঢুকলো কীভাবে। তাতিয়ানা কোনো কথা না বলে তাকে সোজা হত্যা করে ফেলে এবং বলে যে বিজ্ঞানীরা তাদের সাথে নেই তারা তাদের জীবিত রাখার রিস্ক নেবে না। তখন সেখানে আগের মতো সেই স্যান্টি এলিয়েনদের টেকনোলজির সাহায্যে সে আবার ফুটেজ থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এখানে এটা হলো কিভাবে এবং সে বিজ্ঞানীদের আত্মহত্যার রহস্য কি আমরা একটু পর বুঝতে পারবো। তো পরের দিন জ্যাকের মৃত্যুর খবর শুনে জিন থেকে লাগে সে ভুল লোকদের সাথে কাজ করতে যাচ্ছিল, আর সে দাসী আর ওয়েডের সাথে দেখা করে তাদের সব সত্যি কথা বলে দেয় এবং এলিয়েনদের প্ল্যানের সম্পর্কেও তাদের বলে দেয়। কিন্তু দাসীর কাছে একটি প্ল্যান আছে, সে বলে জিন যেন তাদের দলে যোগ দেওয়ার নাটক করে, আর জিন সেই বড় মিটিংয়ে গিয়ে খোঁজ করুক সেই সিক্রেট গ্রুপটার হেডকে, যার ফলে তারা তাকে ধরে এই সিক্রেট দলকেই শেষ করে দিবে যারা এলিয়েনদের সাহায্য করছে এবং এত এত বিজ্ঞানীদের মেরে ফেলছে। ওদিকে মাইককে দেখা যায় যেখানে এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, যেখানে গত 50 বছর ধরে উইনজির সাথে সেই জাহাজে একটা বড় অ্যান্টেনা লাগিয়ে রেখেছিল, আর এই পুরো সিক্রেট গ্রুপ বা অর্গানাইজেশন আসলে মাইকের তৈরি। সেই হচ্ছে এই সিক্রেট গ্রুপের হেড। এখানে মাইক গত 50 বছর ধরে মানুষের প্রতিটি তথ্য সেই স্যান্টি এলিয়েনদের দিয়ে আস, যেন পৃথিবীকে দখল করার সময় তাদের কোনো প্রবলেম না হয়। একদিন যখন মাইক এখানে কিছু ঘটনা সম্পর্কে তাদের বলতে থাকে তখন এলিয়েন এখান থেকে জানতে পারে মানুষ অনেক সহজে মিথ্যা কথা বলতে পারে, আর মিথ্যা কথা এই জিনিসটা তাদের জীবনে নেই বা তারা মিথ্যা কথা বলতে পারে না। তারা এখন বোঝার চেষ্টা করে তারা হয়তো মানুষদের সাথে থাকতে পারবে না, আর এর ফলে তারা মানুষদের উপর বিশ্বাসও করতে পারবে না, তাই তারা এবার মাইককেও রিপ্লাই দিয়ে বন্ধ করে দেয়। ওইদিকে জিন পুলিশের কথাই সেই সিক্রেট গ্রুপের একটা বড় মিটিংয়ে যায় যেখানে সেই অর্গানাইজেশনের ফাউন্ডার স্টেজে উঠে। জিন যখন তাকে দেখে তখন তার হুশ উড়ে যায়, কারণ এটা তো আর কেউ নয় বরং ব্যারার মা, আর ইনি হচ্ছেন উইনজি, যেখানে অতীতে সূর্যের দিকে প্রথমবার এলিয়েনদের মেসেজ পাঠিয়েছিল যে এখন বুড়ো হয়ে গিয়েছে। সে স্টেজে উঠে বলে যে মানুষের থেকেও ভালো সেই স্যান্টি এলিয়েন আসছে পৃথিবীতে 400 বছরের মধ্যে, আর তারা ততক্ষণ পর্যন্ত তাদের সবাইকে মিলে পৃথিবীকে এলিয়েনদের জন্য তৈরি করতে হবে বা প্রস্তুত করতে হবে, মানুষদের আরও শক্তিশালী হওয়া থেকে আটকাতে হবে, সমস্ত বৈজ্ঞানিক প্রজেক্টগুলোকে বন্ধ করতে হবে যেন তারা এলিয়েনদের থেকেও বেশি শক্তিশালী না হয়ে ওঠে। এখন মিটিংয়ের চলাকালীন প্ল্যান অনুযায়ী পুলিশ জিনের মেসেজের মাধ্যমে মিটিংয়ের মধ্যে অ্যাটাক করে দেয় এবং সেখানে দুই পক্ষের মতো লড়াই বেজে যায়। দাসী তখন সে তাতিয়ানা নামক মেয়েটির পায়ে গুলি করে দেয় এবং জিনকে সে নিরাপদে বাইরে নিয়ে আসে, কিন্তু এরই মধ্যে তাতিয়ানা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এবার তাদের কাস্টাডিতে নিয়ে নেয়, কিন্তু উইনজি কোনো ভয় পাচ্ছে না, সে শুধু বলছে তারা আসছে। এখানে দাসী জানতে পারে মাইক এখনও তার জাহাজের মাধ্যমে সেই এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আর সেই জাহাজটা একটা ইন্টারন্যাশনাল বোট যার ফলে কেউ চাইলে তার জাহাজে হামলা করতে পারবে না, আর সেই জাহাজটা বর্তমানে আটলান্টিক মহাসাগরে আছে। তাই তাদের যে করেই হোক সেই জাহাজটাকে তালাশি করে সেখানে সব তথ্য নিতে হবে যেন তারা জানতে পারে এই লোকগুলো এলিয়েনদের কী কী বলে ফেলেছে। তাই তারা অগিকে আবার ন্যানোফাইবার প্রজেক্টকে শুরু করতে বলে। এই ন্যানোফাইবার আসলে একটা সিনথেটিক ফাইবার যেটা এতটাই সরু যে সেটা চোখে দেখা যায় না এবং স্টিলের থেকেও বেশি শক্ত, তাই তারা এই ন্যানোফাইবারকে কাজে লাগিয়ে পুরো জাহাজকে টুকরো টুকরো করে ফেলবে, আর সেই ফাইবার এতটাই অদৃশ্য যে কেউ দেখতে পারবে না এবং কেউ বুঝতেও পারবে না। তাই প্ল্যান মতো পরদিন তারা সব কিছু প্রস্তুত করে রাখে। তারপর যখন সেই জাহাজটা তাদের অ্যাটাক করার জায়গা দিয়ে যাচ্ছিল তখন শুরু হয় মৃত্যুর খেলা। জাহাজটা তো সোজা চলে যাচ্ছে এবং এরপরেই পুরো জাহাজটা সমানভাবে কেটে যাচ্ছে, ভেতরে থাকা সব কিছু এবং প্রত্যেকটা মানুষ একদম আলুর মতো পিস পিস হয়ে যাচ্ছে এবং সব কিছু টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সবাই শুধু দৌড়াচ্ছে, তারা বুঝতে পারছে না সব কিছু কেন কেটে যাচ্ছে। এদিকে মাইক বুঝতে পারে তার জাহাজে বিপদ এসে গিয়েছে, সে জেনে যায় জাহাজটা সমানভাবে কেটে যাচ্ছে
তখন মাইক খুব দ্রুত এলিয়েনদের সাথে কথা বলার রেকর্ডগুলোকে নিয়ে পালাতে যায়, কিন্তু সব রাস্তা বন্ধ এবং মাইককেও সেটা টুকরো টুকরো করে দেয়। মুহূর্তের মধ্যে পুরো জাহাজটা একদম টুকরো টুকরো হয়ে মাটির সাথে লেগে যায়। তারপর সিকিউরিটি টিম ফাইনালি সেই ডিভাইসটা পেয়ে যায়, কিন্তু সেই ডাটা কারো থেকে বুঝে আসছিল না। সেখানে কম্পিউটার এক্সপার্টটি বলে এটাকে ওপেন করার জন্য হয়তো তাদের লক্ষ কোটি বছর লেগে যেতে পারে। তখন দাসী বলে তাহলে এটাকে ভেঙে ফেলি, কিন্তু তখন সেই ড্রাইভ অটোমেটিক খুলে যায়। হয়তো সেই এলিয়েনরাও চায় তারা এটা পড়ুক। সেখানে 28 GB টেক্সট আর মিডিয়ার ফাইল ছিল, কিন্তু সেখানে আরেকটা ফাইল ছিল যেটার সাইজ ছিল 100 PB, অর্থাৎ 100 মিলিয়ন GB। তারপর ওয়েট আর জিম সেই বিয়ার হেডসেট পরে আবার সেই গেমে ঢুকে পড়ে। ওয়েট এবার জানতে চায় সেই সেন্ট এলিয়েন দেখতে কেমন। সোফোন সেটা তো দেখায় না, কিন্তু সেই এলিয়েনদের আসল উদ্দেশ্য বলে দেয়। আর সেখানে সোফোন তাদের বলে কিভাবে তারা সময়ের সাথে সাথে মানুষদের ভয় পেতে থাকে। তারা মানুষদের ইতিহাস থেকে জানতে পেরেছে কিভাবে মানুষ হাজার বছর ধরে একে অপরের সাথে যুদ্ধ করে রাজত্ব করতে থাকে, এবং গত 500 বছরের মধ্যে মানুষ এলিয়েনদের প্রত্যাশার বাহিরে অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। আর 400 বছর পর যখন এলিয়েনরা পৃথিবীতে ল্যান্ড করবে, তখন হয়তো মানুষ স্যান্টি এলিয়েনদের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। তাই স্যান্টি এলিয়েনরা যেহেতু শারীরিকভাবে পৃথিবীতে পৌঁছেনি, তাই স্যান্টি এলিয়েনরা একটা টেকনোলজি বানিয়েছে, একটা এলিয়েন AI দিয়ে সুপার কম্পিউটার তারা তৈরি করেছে, যেটা কিনা পৃথিবীর মতো সব গ্রহকে সব দিক থেকে ঘিরে ফেলতে পারে। আর যেহেতু সেটা ভারী ছিল না, তাই সেটা লাইট স্পিডে ট্রাভেল করে পৃথিবীতে কিছু বছর আগেই পৌঁছে গিয়েছে। আর ওটার জন্যই প্রথম থেকে যত কিছু হচ্ছিল, যে সমস্ত বিজ্ঞানীরা আত্মহত্যা করছিল, যে কাউন্টডাউনের নাম্বারগুলো তারা দেখছিল, এবং পৃথিবী থেকে ফিজিক্সের নিয়ম উঠে যাওয়া আর আকাশে তারাগুলো ফ্লিকার হওয়া, এই সব কিছু সেই এলিয়েন AI করছিল, যেটা কিনা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রথমে অগিরা এবং পুরো বিশ্বের মানুষ যে তারাগুলো দেখেছিল সেটা আসলে তারা ছিল না, বরং সেই AI কম্পিউটার ছিল। তারা এই টেকনোলজির সাহায্যে সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে, যার ফলে সেই স্যান্টি এলিয়েনরা 400 light years দূরে থাকার সত্ত্বেও তারা বিজ্ঞানীদের প্রজেক্টগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর যেই বিজ্ঞানীগুলো তাদের কথা শুনবে না, তারা তাদের মেরে ফেলবে, যেন মানুষ কোনোদিনও টেকনোলজির দিক থেকে তাদের আগে না চলে যায়। জিন আর ওয়েট তো গেম থেকে বের হয়ে যায়, কিন্তু তখন পুরো পৃথিবীতে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস গ্লিচ করতে থাকে, এবং সেখানে একটা লেখা উঠে আসে যেখানে লেখা আছে "You are bugs", অর্থাৎ তোমরা সবাই পোকা। এরপরে সবাই দেখতে পাই পৃথিবীর সব দিকে এক ধরনের একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, সেই এলিয়েন AI সব দিক থেকে নিজেদের ভিজিবল করতে থাকে। তখন সেখানে একটা চোখের মতো জিনিস ভেসে ওঠে, যেটার সাহায্যে তারা প্রমাণ করে দেয় পুরো পৃথিবীর উপর তাদের নজর রয়েছে। আর এটা দেখে তাতিয়ানা খুব খুশি হয়, সে তো এটাই দেখতে চেয়েছিল। আর এখান থেকে সবাই জানতে পারে এলিয়েন পৃথিবীতে আসছে। সবাই এখন ভেবে নেই তারা সব বিজ্ঞানীদের মেরে পুরো পৃথিবী থেকে বিজ্ঞানকে উঠিয়ে নেবে, না হলে মানুষ মানুষের প্রযুক্তি দিয়ে এলিয়েনদের সাথে লড়াই করবে, যার ফলে বিশাল এক যুদ্ধে বেঁচে যাবে আর অনেকে এতে মারা যাবে। তাই এর চেয়ে ভালো এলিয়েন আর মানুষ একসাথে থাকুক। পুলিশ আর আর্মি রাস্তায় নেমে এসেছে পরিস্থিতি সামলানোর জন্য। ওইদিকে UN একটা স্পেশাল মিটিং ডাকে, যেখানে সব দেশ মিলে সেই স্যান্টি এলিয়েনদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেই। যেহেতু তারা আসতে 400 বছর লাগবে, তাই ততক্ষণে মানুষজন লড়াই করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে পারবে। ওইদিকে দাসী আর জিম উইনজিকে বলে সে এখন মানুষের সব থেকে বড় শত্রু। আর এখান থেকে ওয়েড পৃথিবীতে অবশিষ্ট সব বিজ্ঞানীদের একটা টিম বানায়, যারা সেই এলিয়েনদের সাথে লড়াই করার জন্য মানুষদের তৈরি করতে পারে। তাদের এখানে যত সম্ভব সেই এলিয়েনদের সম্পর্কে জানতে হবে, যে তারা দেখতে কেমন, তারা সার্ভাইভ কিভাবে করে, এবং তারা এনার্জির জন্য কি খাবার খায়। তাই বিজ্ঞানীর একটা পরামর্শ দেয়, তারা একটা নিজেদের প্রোব বানাবে, যেটার মধ্যে তারা ক্যামেরা লাগিয়ে সেই এলিয়েন স্পেসশিপের দিকে পাঠিয়ে দিবে, যেন তারা তাদের গতিবিধি এবং ছবি তুলতে পারে। তারা প্রোব পাঠিয়ে এলিয়েনদের স্পেসশিপের ছবি তোলা এতটা সহজ নয়, এলিয়েনরা এত সহজে তাদেরকে এটা করতে দিবে না। তারা কখনো চাইবে না কোনো মানুষ আগে থেকে তাদের ব্যাপারে সব খবর পেয়ে যাক। কিন্তু ওয়েট একটা আইডিয়া দেয়, তারা সেই প্রোবটার ভিতরে মানুষকে তো দিতে পারবে না, কিন্তু একটা মানুষের ব্রেনকে তো দিতে পারবে। হয়তো এলিয়েনরা এই সুযোগটা ছাড়বে না, কারণ তারা এতদিন মানুষের উপর নজর রাখছে, কিন্তু একটা মানুষের ব্রেনকে যখন তাদের হাতের কাছে দিয়ে আসা হবে, তখন এটা তারা ছাড়বে না। তারা সেই ব্রেনের উপর রিসার্চ করতে চাইবে, এবং বাকি শরীরটা এলিয়েনরা নিজেরাই তৈরি করে নিবে, কারণ তারা টেকনোলজির দিক থেকে অনেকটা অ্যাডভান্স। কিন্তু এটার জন্য কে তার ব্রেন দিবে? আর এখান থেকে ওয়েডের হুইলের কথা মনে পড়ে। আসলে হুইল থেকে ক্যান্সার হয়েছে, আর সে কিছু মাসের মধ্যে মারা যেতে পারে, তাই ওয়েড তার থেকে অনুমতি চাই, আর উইল এতে রাজি হয়ে যায়। আর এখান থেকেই প্ল্যান অনুযায়ী উইলের ব্রেনকে বাহির করা হয় এবং সেটাকে প্রোবের মধ্যে দেয়া হয়।
এবং সেই প্রোবটাকে স্পেসে লঞ্চ করে দেওয়া হয়। প্ল্যান অনুযায়ী সেটা তো খুব দ্রুত চলছিল, কিন্তু এক সময় সেখানে একটা ক্রুটি দেখা দেয়, যার ফলে প্রোবটা অন্য দিশায় চলে যেতে থাকে। এখান থেকে ওয়েড সেকেন্ড প্ল্যানে কাজ করতে থাকে। সে একজন মিলিটারি অফিসার, রাজবার্মার লিডারশিপে মানুষ চাঁদের মধ্যে একটি জায়গায় এলিয়েনদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেবে। ওদিকে তাতিয়ানা আর উইনজি এলিয়েনদের সিগন্যালের অপেক্ষা করে, এবং ওদিকে দাসী সহলকে নিয়ে একটা ইউএন এর বড় মিটিংয়ে পৌঁছায়, যেখানে তারা ডিসকাস করে যে কিভাবে এলিয়েন পৃথিবীকে ঘিরে আছে। তাই তারা যে কোনো কিছু করুক না কেন, এলিয়েনরা সবকিছু জেনে যাবে। তারা কোনো ওয়েপেন বানালেও এর সাহায্যে এলিয়েন তাদের প্ল্যান বের করে ফেলবে। কিন্তু অনেক রিসার্চ করার পর বিজ্ঞানীরা ফাইনালি এলিয়েন কম্পিউটারটির দুর্বলতা পেয়ে গিয়েছে। আসলে এলিয়েনদের কম্পিউটারটি শুধু পর্যবেক্ষণ করতে পারবে এবং তারা সবকিছুকে হ্যাক করে মানুষদের যে কোনো কিছু দেখাতে পারবে, কিন্তু তারা মানুষদের ব্রেনের মধ্যে ঢুকতে পারবে না, বা মানুষদের ব্রেনের মধ্যে কি চলছে সেটা তারা জানবে না। আর এটাই তাদের সব থেকে বড় হাতিয়ার। তাই পুরো পৃথিবীর সরকার মিলে একটা নতুন প্রজেক্ট ওয়াল পেসার শুরু করেছে, যেখানের মধ্যে পুরো পৃথিবী থেকে 3 জন ইন্টেলিজেন্ট মানুষদের বাছাই করা হয়েছে, যাদেরকে ইউএন সব ধরনের ক্ষমতা দিয়েছে। তারা ইচ্ছে মতো যে কোনো ধরনের রিসোর্স ব্যবহার করতে পারবে, তাদের আনলিমিটেড যত খুশি তত টাকা খরচ করতে পারবে, এবং তাদের প্রত্যেকটা অর্ডার বিনা কন্ডিশনে পালন করা হবে। তারা মানুষদের জন্য কি কি পদক্ষেপ নিবে সেটার প্ল্যান তারা মাথায় রাখবে, তারা কাউকে বলবে না। আর সেই 3 জনের মধ্যে একজন হচ্ছে সল। সল তার নাম শুনে পুরাই অবাক হয়ে যায়, কারণ সে তো একজন সাধারণ সায়েন্টিস্ট, সে তো এত বড় মানুষ না। এখন এই 3 জন বর্তমানে আইন থেকে উপরে, এরা এখন যা বলবে সব দেশের সরকার থেকে সেটাই পালন করতে হবে, সেটাও কোনো কথা বলা ছাড়া। এরপর দাসী সল আর জিনকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে প্রচুর পোকা কিসকিস করছিল, এবং সেখানে দাসী তাদের সাহস যোগায় এবং একটা উদাহরণ দেয় যে এই পোকাগুলো অনেক বছর আগে থেকেই মানুষদের চাষাবাদে ক্ষতি করছে, কিন্তু এত বছর পরও মানুষ তাদের নির্মূলভাবে শেষ করতে পারেনি। আর সেই স্যান্টিরাও তো মানুষদের পোকা বলেছিল, তারা মানুষদের পোকা ভেবে সবাইকে নির্মূলভাবে শেষ করে দিতে চায়, কিন্তু সেটা তো অসম্ভব, সেটার প্রমাণ এই পোকাগুলো। আর এই সিরিজে সিজন 1 শেষ হয় এই দৃশ্য দেখিয়ে যে শুধু এই পোকাগুলো কিসকিস করছে। সিজন 1-এর এন্ডিংটা ঠান্ডা হলেও এই পুরো গল্পটা 3 খণ্ডে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে 3-Body Problem। তাই বোঝাই যাচ্ছে গল্পটা সবে শুরু হয়েছে। আমার থেকে তো সিরিজটা অসাধারণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, বাই।